কত যে রূপারে বিশেষী ভালো, সে কথা রূপা যদি জানত, হৃদয় চিরে যদি দে। এমনি পথ আগলে দাঁড়িয়েছেন কেন? পথ আগলে কি লেগে দাঁড়াই সেটা তো ভালো করেই জানো। কেমন আছো? আমি যেমনই থাকি, সেটা দিয়ে আপনার কাম কি? না, তোমার খুব সুন্দর লাগতেছে। আমি যে সুন্দর আমি জানি। কই যাও? সব দুটাই কি ঠাড়া পড়ছে হাতে, কি দেখেন না? বই তা কই যাই কি জানি। শোনেন, যারে যাবি যদি যা, রূপারে পাইছি হৃদয়ের আশা গুলা জমাইয়া রাখছি, পারে রূপারে পারে। কি দেখো তুমি? এই কে তোরা কই তুই? বুকে আমার তোমার কিচ্ছু করার দরকার নাই, খালি ওই রূপা গো বাড়ির দিকে না তাকাইলে হইব। কই তাকাম না তাকাম, তোর কাছে জিগাই তাকাম না? হ জিগাই তাকাইবা। তুমি বুঝো না আমি কে? তুমি যদি আমার কথা না শুনো, তোমার আমি এমন মার দিমু, তারপর ঘরের মধ্যে বয়া বয়া খালি শরীর আতাইবা, আর এই আমার কথা ভাববা। আরে আমি তো আর কি করুম জানোস? কি করবা? কোনো মাইরি দিমু না। তুই তখন জালানার পাশে খাড়ায়া ওই তোর টাক্কু মাথা ডাঁতাবি আর খাড়ায় খাড়ায় কান্দি। মিয়া ভাই, তুমি যে আমার কি করতে পারবা এটা আমার ভালো করেই জানা আছে। তুই ছোট কামাইলা না, তুই কি করতে পারো সেটাও আমার জানা আছে। যা যা দেখুন না আমি তুই কি করতে পারো। আচ্ছা দেখুন কার কত দূর। যা মানে আমি অবাক হয়ে যেতেছি যে মাইয়াটার লগে দুইটা থাকতে হইব, একটু ঠিক মতো যে কথা কমু এটা আমার সম্ভব হবে না। জাস্ট একেবারে গরম হয়ে যায়। কি করলি তুই? কি করলাম মানে? আর তুমি এই জায়গায় কি করতেছ? তুই যে সিপাই সাপাই লুকায় কি করস এই খবর আমি না লইলে কে লইব? ক সিপা সাপাই আমি লুকায় থাকি না। আর তুমি সিপা সাপাই লুকায় থাকো না না? আবার তুমি গাউরামি শুরু করছো আমার লগে? গাউরামি শুরু করছি না। আমি রূপারেও পাইতাছি না, আর এমন লম্বা লম্বা আর যদি থাপুর দিয়ে দিলে লাভ দিয়ে থাপুর দিতে হইব। কই গেল? এই কই গেলি? কি হয়েছে ভাই? কি হয়েছে তুই বুঝাস না? আমি রূপারে ভালোবাসি আর তোর আমার লগে ঘোরাঘুরি করস। আরে ভাই, আমরা তো ঘোরাঘুরি করি তুমি খারাপ ভাইব না, আমরা পড়াশোনা করি অল্লগে চলাফেরা করি, তাতে কি হয়েছে? তুমি রূপারে ভালোবাসো আমরা জানি, তুমি আর একটা ভালো বুদ্ধি দিয়ে শুনো, তুমি ওর বাইরে প্রস্তাব দাও, তাইলেই সব ঠিক হইব, বুঝছো? চলো আমরা যাই।
ভাই তুমি আমার ডাকছো ভাই ভাই তুই আমার একটু উপকার কর ভাই উড়ো 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 ভাই তুমি উড়ো আরে না আমি উড়ুন না আমি তোর পা ধরে রাখুন তুই আগে কো আমার উপকার করবি করো ভাই উপকার করো তুমি উপরে উড়ো 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 কিছু কওয়ালা তুই তো জানো যে আমি রূপারে কত ভালোবাসি আর রূপা তো আমারে ভালোবাসতেছে না তুই এক কাম কর তুই রূপারে যা কও যে আমি রূপারে ভালোবাসি ভাই রূপা আর বাইরে সারা কিচ্ছু করে না তুমি রূপার বাইরে বুঝাও তাইলে তুমি রূপার ভালোবাসা পাইবা ভাই দেখো তো আমি তোর তরপাও কিল্লিকে ধরছি তাহলে তো আমি রূপার বাইরে পাওই ধরতে পারতাম ফাজিল জানি কোন হানকা তুই থাক রে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই খাওয়া দাওয়া করছেন ভাই ও যে কই যাইতাছো আরে শুগা গেছে রে আরে কিসে আরড় হয়ে গেছে আরে ভাই বেটা এত কথা বললে কি এত প্রশ্ন করলে কি উত্তর দেওয়া যাবে দেন না একটু উত্তর ওয়ালাইকুম আসসালাম ভালো আছি খাইছি যাচ্ছি ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে আরে যেন মন চা জান এটা কোনো সমস্যা না আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা কইতে আসি ওই যে আপনি আছেন না যে রূপা থাম থাম কি থামো আমি চুপ চুপ ভাই বেটা একজন একজন করে বল আমি আগে কই ব্যাপারটা হইতাছে কি আপনার যে ছোট বোন কি রূপা চুপ থাক আরে কি লিখে চুপ থাকো আমি ভাই আমি সব একজন করে আরে ভাই আমি কইতাছি তো আপনি কইতে দিতাছেন না কি লিখে আপনি খালি থামায় দেন রূপা একটা সুন্দরী মেয়ে আরে 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 আমি 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 ভালোবাসি আচ্ছা একজন একজন করে বল আরে বলতেই তো আছে রে ভাই বুঝে না কি রে ভাই ঢাকা শহরের থেকে মানে বইন একটু খেত কিন্তু শুদ্ধ কথা কয় বোধায় একটা আবাল এই রাস্তা দিয়ে তো যাইবা রূপা অনেক দিন ট্রাই করছি বিয়ার প্রস্তাব দিতে পারি নাই এইবার বিয়ার প্রস্তাব দিতেই হইল শালার তো টাইম হয়ে যেতে চায় নাকি এই তো আইসে আমি বিয়া করে তোমার একটা সুন্দর পুত্রটা বাচ্চা দিতেছি আপনি আমারে কি কইলেন বাচ্চা দিতেছি আপনি তো আসলে খারাপ মানুষ তোমার ভাই তো শামিম ভাই চিনি কেন কি তুমি কি ভাবছো তুমি তোমার বাইরে যা বিচার দিবা আর আমি ডরামো তোমার বাইরে যা বিচার দাও আমি তখন কি করবো তুমি জানো কি করবেন শুনি কিছুই করুম না আমি খালি দৌড় দিব কিছু কইবেন হ্যাঁ কমু
কোন এমনি ব্যাট কেতেছেন কে লাগা এমনে কোলে কে এমনে কম কও হাই মিয়া যা কমে তাড়াতাড়ি কন তো আমি না তোমারে আই লাভ ইউ আর কোন দিন যদি দেখছ আপনি এসব ফালতু কথা কইছেন আমারে খবর আছে আপনার শরণ রূপা কই যাস ওই তো ভাইজান শেফালি গো বাসা যেতেছি তাড়াতাড়ি ফিরে আসিস আচ্ছা ভাইজান আমি ভাত রাইন্দে রাখছি তুমি খাইয়া নিও আচ্ছা ঠিক আছে তুমি যে আমার রূপা আমার বাসি রাগিনী আবে তো সুস্কি লাগে তুই আরে ভাই কি ঘটনা হইছে কবি তো ভাই ঘটনা তো কইটা গেছে কি ঘটনা ভাই আপনি যে রূপা ভাবিরে পছন্দ করেন হের তো দেখছি জামাল লগুরতাছে ভাই আইহায় আর কি হইছে আর ঘটনা শুনেন ভাই এই ভাইয়া তো এলাকার অনেক পোলাপানের লগে প্রেম করছে ভাই আমার লগে বলি তো বাউ দিছে ভাই মুজাসজাজা গরন উঠছে মন তুই বলে আর শুনবেন শুনেন এই মাইয়ার যদি লগে যদি আমি সম্পর্ক করেন ভাই আপনার কিন্তু জীবন তামাতামা হয়ে যাবে ভাই আজকে আমি আমি কিরে তুই এখানে কি করছ আমি এখানে কি করে এটা তোমারে পরে কমু আগে তুমি কও যে তোমার এই আশেপাশে কোনো লাঠি আছে নাকি লাঠি দিয়া কি তোর মাথায় ভাঙ্গুম তোমারে কইছি না তুমি উল্টা পাল্টা কোনো কথা কইবা না তুমি জানো আমি রূপারে ভালোবাসি রূপারে আমি চাই তারপরে তুমি রূপারে চিনে নিতে থাকো কি লিগা আমি ভালোবাসি আমি তুই না কি মারবা তোরে এই ছাড়ো নিজে কবিতা কিছু করছ নিজের মধ্যে কি শুরু করছি মানে ও ও জানে আমি রূপারে ভালোবাসি রূপারে আমি পাইতে চাই রূপার লিগে আমি কত কিছু করছি আর এই রূপারে ও চিনে নিতে চায় ও কি করছে জানোস কি করছে ও আমার রূপারে বিয়ের প্রস্তাব দিচ্ছে এই বিয়ের প্রস্তাব দিন না কি করুম এই থামো তুমি না করছ সিনা বারবার তোমরা যেই রূপার লাগে ঝগড়া করতেছো সেই রূপা কি করছে জানো কি করছে কি করছে এই রূপা অন্য একটা পোলালে ভাইগে গেছে ভাইগে গেছে ভাইগে গেছে ভাই ভাই জামাল ভাই কামাল ভাই কি হয়েছে তুমি না মরে গেল নাকি এক মাইল লেগে দুইটা মানুষ মরে গেল বোদাই বল আরে বোকা হন আমরা আসলে ভালোবাসা একজনের লগে করি না আমরা অনেক মেয়েদের সাথে প্রেম করতে চাই আমাকে প্রথম টার্গেট ছিল রূপা হ্যাঁ এখন আমরা পরবর্তীতে নতুন কারো লাগে প্রেম করার চিন্তা ভাবনা করতেছি আর তার বুকের মধ্যে আমরা মাথাটা রেখে ভাবতেছি নতুন কারো লাগে প্রেম করব হ হ হ আর এই যে দেয় এক রূপা গেছে তাতে কি হইছে হাজার রূপাইব আমরা এখন নতুন রূপার পিছে পিছে ছুটব বুঝছস মক্কা কথা কর পুরুষ তো কেমন ভালোবাসা Thank you.